2020-তে বেশ কয়েকটি গ্রহাণু আমাদের পৃথিবীর পাশ কাটিয়ে চলে গেছে, আর 2021-এ আবারও সেই একই খবর উঠে এলো, আর আজকেই সেই খবর উঠে এসেছে। ফরাসি দার্শনিক নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী প্রায় কিংবদন্তি হয়ে গিয়েছে। হিটলারের উত্থান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবই আগেভাগে জানিয়ে দিয়েছিলেন তিনি। নতুন বছরে পা দিয়ে আবারও মিলে গেল তার একটি ভবিষ্যৎবাণী। 2021 সালের গোড়াতেই আইফেল টাওয়ারের আকারের গ্রহাণু, মানে যাকে আমরা অ্যাস্টেরয়েড বলি, সেটি পৃথিবীর দিকে ধেয়ে আসার কথা সে কবে বলে গিয়েছিলেন তিনি, মিলে গেল তার কথা। সত্যি পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমনই এক গ্রহাণু, যার আকার আইফেল টাওয়ারেরই প্রায় সমান। 340 মিটার ব্যাসের 2021 CO 247 নামের সেই অতিকায় গ্রহাণুটি আইফেল টাওয়ারের 0.83 গুণ। তবে আজ বুধবার কেবল একটি নয়, বেশ কয়েকটি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে যাবে। তার মধ্যে একটি গ্রহাণু 2021 CO 247 এর পৃথিবীর 7.5 মিলিয়ন কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো গ্রহাণু এলে, কিংবা যদি কোনো গ্রহাণু 150 মিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের হয়, তাহলে তার দিকে কড়া নজরদারি চালায় নাসা। এর আগে 3রা জানুয়ারি 220 মিটার দীর্ঘ গোল্ডেন ব্রিজের মতোই দৈর্ঘ্যের একটি অতিকায় গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে চলে যায়। আমাদের গ্রহের সঙ্গে তার দূরত্ব ছিল 6.9 মিলিয়ন কিলোমিটার। সাধারণত এই ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবী সংঘর্ষের সম্ভাবনা কমই থাকে, তবে কখনো কখনো অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষীয় টানের কারণে তারা আচমকাই অনেকটা কাছে চলে আসে। এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রসঙ্গত, প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পিছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসাবে দাবি করেন বিজ্ঞানীরা। আর বন্ধুরা, আপনারা যদি এই গ্রহাণুটিকে ট্র্যাক করতে চান, তাহলে গুগলে 2021 CO 247 অ্যাস্টেরয়েড লিখে আপনারা তাকে দেখতে পারেন, তার পরিস্থিতি বা তার সম্পর্কে আরও ইনফরমেশান গ্যাদার করতে পারেন। আপাতত এইটুকুই, আমার মনে হলো এই খবরটি আপনাদের জানানো দরকার। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।